টাটা টিসকন সেরা বারোয়ারি 2024 বাছে কাশি বসলেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাশি বোস লেন দুর্গাপূজা সমিতিতে, এবং যে পূজোর সঙ্গে আমাদের অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। আর এই কাশি বোস লেন দুর্গাপূজা সমিতি এবারে টাটা টিসকনের তরফ থেকে দেয়া হচ্ছে সেরা বারোয়ারির পুরস্কার। আমি একবার ডেকে নেব সবাইকে এখানে। আমি আসতে অনুরোধ করব রাহুল আনন্দকে, হেড অফ সেলস টাটা টিসকন টাটা স্টিল। রাহুলজি, তার পাশাপাশি আমি দেখে নেব অনিল কৃষ্ণ পল, চ্যানেল পার্টনার টাটা টিসকনের তরফ থেকে। আর আমি এবার কাশি বোস লেন দুর্গাপূজা সমিতির তরফ থেকে কমিটির যারা রয়েছেন তাদেরকে ডেকে নেব। টাটা টিসকন সেরা বারোয়ারি পাচ্ছে কাশি বোস লেন দুর্গাপূজা সমিতি। একবার জোরে হাততালি হয়ে যাবে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি কাশি বোস লেন দুর্গাপূজা সমিতির জন্য 50,000-এর একটি চেক, 50,000 টাকার পুরস্কার। টাটা টিসকন সেরা বারোয়ারি কাশি বোস লেন দুর্গাপূজা সমিতি। আর এই পুরস্কার পেয়ে কেমন লাগছে আমরা জানবো সমিতির যারা রয়েছে তাদের কাছ থেকে। তবে তার আগে আমি একবার রাহুল আনন্দের সঙ্গে কথা বলবো। রাহুলজি, ইধার আইয়ে প্লিজ। ইস পূজা কো আপনে সেরা বারোয়ারি কে লিয়ে চুনা হ্যায়, টাটা টিসকন নে চুনা হ্যায়, ক্যু, ক্যা অলগ লাগা ইস পূজা মে? সো মেরে তরফ সে সবকো দুর্গা পূজা কি বহুত বহুত শুভকামনায়। জেসা কি আপ পন্ডাল দেখ সকতে হো, ইয়াহা পে উইমেন এম্পাওয়ারমেন্ট কা বহুত আচ্ছা পিকচারাইজেশন হুয়া হ্যায়। हम लोग किताबों में पढ़ते थे राजा राममोहन राय के बारे में, ईश्वर चंद्र विद्यासागर के बारे में, जो शुरुआत उन्होंने दी है इस पंडाल के माध्यम उसका पूरा रूपांतरण हुआ है। आप अंदर जाओगे देखोगे कितने फीमेल जो भी मतलब सक्सेसफुल पर्सन है उनका अच्छे तरीके से पिक्चराइजेशन किया है, और बहुत ही यंग टीम है जो मैं देख पा रहा हूँ जिन्होंने इसको बनाया है और आर्किटेक्ट इंजीनियरिंग डिज़ाइन किया है। सो मेरे तरफ से बहुत बहुत बधाइयाँ इसको। ज़रूरत है जो शुरुआत हमको मिली थी ईश्वर चंद विद्यासागर से, राजा राममोहन राय से, उसको आगे बढ़ाते रहना है। विमेन एम्पावरमेंट के लिए अभी भी बहुत सारा काम बाकी है गाँव में, देशों में, उसको हम लोग को कंटिन्यू करना है। माई बेस्ट विशेज टू द एंटायर टीम, बेस्ट विशेज टू द एंटायर व्यूअर्स हु आर वॉचिंग दिस वीडियो। सो थैंक यू ऑल एंड हैप्पी पूजा। আমাদের সঙ্গে রয়েছেন রাহুল আনন্দ, হেড অফ সেলস টাটা টিসকন অ্যান্ড টাটা স্টিল। তার পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন অনিল কৃষ্ণ পল, চ্যানেল পার্টনার টাটা টিসকনের তরফ থেকে। আপনাকে যেটা জানতে চাইবো অনিলবাবু, যে এই যে পুজোকে কেন চুজ করা হয়েছে টাটা টিসকনের তরফ থেকে সেরা বারোয়ারি হিসেবে, সেটা তো রাহুলজি আমাদের জানালেন। আপনার এখানে কী আলাদা লেগেছে অন্যান্য পুজোর তুলনায়? অ্যাকচুয়ালি এখানকার যে থিমটা এতটাই ভালো লেগেছে, ওনারা যে থিমটা নিয়েছেন সতী দাহ প্রথা বন্ধ করা, এবং তার সাথে বিদ্যাসাগর বিধবা বিবাহ যে প্রচলন চালু করেছিলেন, এই ব্যাপারটাকে, এই থিমটাকে কাজে নিয়ে ওনারা যে ব্যবসা পুজোর যে সুন্দর একটা সাজিয়ে এমনভাবে পুজোর মণ্ডপ সাজিয়ে উঠেছেন, এটা আমাদের কাছে একটা অভাবনীয় লেগেছে। এই পুজোর রত্নগর্ভা যে ওনার থিম, ওনাদের থিমের নাম দিয়েছে রত্নগর্ভা, এটা আমাকে খুব অবাক করেছে, এটার জন্য আমি খুব গর্বিত। ধন্যবাদ। কাশি বোস লেন দুর্গাপূজা সমিতি 87তম বর্ষ এবার, আর এখানে আমাদের সঙ্গে রয়েছেন পূজা কমিটির তরফ থেকে, তাদের কাছেই জেনে নেব এবারের থিম তাদের রত্নগর্ভা। প্রথম কথা জানতে চাইবো টাটা টিসকনের তরফ থেকে সেরা বারোয়ারির এই পুরস্কার পেয়ে কেমন লাগছে? আমরা খুবই আনন্দিত, প্রতি বছরই এই প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করি এবং পুরস্কারে সম্মানিত হয়ে ভীষণ ভালো লাগছে এবং ভীষণ আনন্দিত। সকলকে শুভ শারদীয়। অত্যন্ত এনার্জেটিক একটা টিম এখানে দাঁড়িয়ে রয়েছে কাশি পৌঁছলেন দুর্গোৎসব সমিতির তরফ থেকে, এখানে এই ভাবনাটা এলো কী করে? আমাদের প্রত্যেক বছরই একটা নতুন নতুন করে ভাবনা বা তৈরি করার চেষ্টা থাকে। এই বছরের ভাবনা রত্নগর্ভা, যেহেতু ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এত কথা হচ্ছে, সেইখান থেকে এই ভেবে এরকম একটা ভাবনাকে প্রস্তাব করতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।